গঙ্গাবক্ষে সূর্যোদয়ের রিফ্লেকশন কিরকম সুন্দর লাগছে দেখো, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল বেশি বসে গেছি পুরো ফ্যামিলি মেথি শাক ভাজতে। এখনো চাটা খাওয়া হয়নি, কারণ ওর বাবা ওই ফার্স্ট ড্রিঙ্কটা নিয়েছো, তো একটু বাদে আমরা চা খাবো। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরে হাই বল তোরা, আরে মুখে বল রে হাই। মধুবন্তীর বাবা এত শাই যে ক্যামেরার সামনে ওর হাই হ্যালো করে মুখ খুলতেও ওর অস্বস্তি হচ্ছে। তোমাদের সঙ্গে আজকে আমার বেডরুমে জানলা থেকে সূর্যোদয়ের দৃশ্য শেয়ার করলাম, তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমার খুব ভালো লাগলো বলেই আমি তোমাদেরকে ওই দৃশ্যটা দেখালাম, গঙ্গাবক্ষে সূর্যের যে রিফ্লেকশন সেটা দেখতে কত চমৎকার লাগছে। ওর জন্য আমরা কত কত টাকা খরচা করে এদিক ওদিক যাই, আর আমি ঘরে বসেই দেখতে পাই। রোজ দিনের মতো মধুবন্তীর বাবা আমাকে সবজি কাটায় হেল্প করে দিচ্ছে। শুনতে পাচ্ছো ওই যে কলিং বেল বাজছে? সম্ভবত সময় অনুযায়ী এটা নিউজ পেপার দিতে এলো। চলো, নিত্য নৈমিত্তিক কাজ, বিছানা ঝাড়া, বিছানা তোলা, এগুলো তোমাদেরকে সঙ্গে নিয়েই করে নিই। এ তো সবাই করে আর আমাকেও করতে হয়, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো গোছানো হয়ে গেছে, টান টান বিছানা দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি এইভাবেই গুছিয়ে রাখি। আগে আগেও করেছি, হয়তো তোমরা সবাই দেখোনি, তাই আজ আমি দেখালাম আবার করে। কিচেনের এই থই থই অবস্থা একটু দেখিয়ে দিই। আলু সেদ্ধ হয়েছে, দেখি কিছু একটা রাতের জন্য বানাতে হবে, সে আলুর রুটি হোক কি আলুর তরকারি হোক, যা হোক একটা কিছু হবে। তো দুটো অপশান নিয়ে আলুটা সেদ্ধ হয়েছে। আর হয়েছে এই দেখো, শাকটা এখনও কাটা হয়নি, ধুয়ে তুলে রেখেছি। বেগুন তোমরা দেখতেই পেলে, সকালে আমরা সবাই মিলে শাক ভাজলাম, তারপরে মধুমন্ত্রীর বাবা এখন কাটবে। আর বেগুন এই দেখো বিট কেটে দিয়েছে সরু সরু করে মধুমন্ত্রীর বাবা। আর বাজারও এসেছে, আমরা একদিকে ধুচ্ছি, শিম এসেছে, শিম ধুয়ে তোলা হয়েছে, শিম ওর বাবার কাটাও হয়ে গেল। আর যে লঙ্কা ধুতে আছে, আর এখন আমি ধনে পাতা ধুচ্ছি। গঙ্গার ধার ময়েশ্চার বলে আমাকে বেশিরভাগ জিনিসই ফ্রিজের মধ্যেই প্রিজার্ভ করতে হয় বন্ধুরা, তাই সব কিছু ফ্রিজ থেকে বার করে করে কাজ করা। আজকে মধুবন্তীর ডিমান্ড ধোসা বানাতে হবে, তো ধোসা ঠিক নয়, মানে এটা ও বলে ধোসা, কিন্তু ওটার হাওয়াটা বার করে দিই। এটার সঙ্গে একটা ডিমও পড়বে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একবারে দিয়ে দেবো এর মধ্যেই, একটু পেঁয়াজ কুচি। ছিলকার ব্যাটার রেডি, এটার মধ্যে দিয়েছি ধোসা পাউডার আর একটু ময়দা, ওকে ডিমও দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি ডিম। অতি ব্যস্ততার মধ্যে এগুলো ভাজছি বন্ধুরা, আমি আর আলাদা করে কিছু বলছি না, তোমরা দেখতে থাকো। আমার মনে হয় তোমরা এগুলো সবাই জানো, জাস্ট দেখে যাও। উপরে ছড়ানো হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, এছাড়া টমেটোও দেওয়া হবে। টমেটো কাটা হচ্ছে মধুবন্তীর জন্য, ওটা স্পেশাল, মধুবন্তী টমেটো খেতে প্রচণ্ড ভালোবাসে, ওরগুলোতে টমেটো দিতেই হবে। এই চাওল কা রুটি ছিলকা, শীতকালে এই খাবারটা খুবই ভালো লাগে, একে গরম গরম, তাই বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, মিহি করে গাজর দিলেও কিন্তু সেটা আরও হেলদি হয়, মাঝে মাঝে আমি সেটাও দিই। বেড়া বেড়া হচ্ছে হচ্ছে রবিবারের সকালে, আজকে এটাই ছিল আমাদের সকলের জলখাবার, গরম গরম বেশ ভালোই লাগে বুঝলে। আর মধুবন্তি নিয়েছে এর সঙ্গে এই KFC-র ডাইনামিক সস, ওই যেটা মশালা মেয়ো বা কিছু বলে এরকম টাইপের, ও ওইটা কম্বো করেছে, আমরা শুধুই খেয়েছি। গতকাল এটি এসেছে, খুবই প্রয়োজনীয় জিনিস, কিন্তু এটা আমি এখনও ঠিক মতন ব্যবহার করতে পারছি না, আমার যেন মনে হচ্ছে আমি হাতে ধরেই কমফোর্ট ফিল করছি। এই দেখো বিট সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি ওটা এর মধ্যে ঢেলে দেবো। এই দেখো ফাইনাল লুকস আমার হয়ে গেল, খুব সুন্দর লাগে খেতে, একদম কম তেল, অথচ স্বাস্থ্যকর, দারুণ লাগে খেতে।
এই দেখো আমাদের রসুন প্রিজার্ভ করার জন্য পিলিং হয়ে গেল। এবার আর একবার ভালো করে ধোবো, ধুয়ে টাওয়েল বেডে দিয়ে দেবো। আর এই রসুন কুচি যেটা রয়েছে ওটা দিয়ে আমার শাকের ফোড়ন, শাকে পড়বে শিম বেগুন আর কিছু ওই একটুখানি সেদ্ধ আলু দেবো, আজকে সব দিন দিই না, এই যে এইটুকু সেদ্ধ আলু এটুকু দেবো, আর টমেটো ওইটা রয়েছে ওটা একটু দেবো, আর পেঁয়াজ ফোড়ন দেবো না। আর ভাজবো আগে শুকনো লঙ্কা, ওটা তোলাই থাকবে, ফোড়নে পড়বে রসুন। ক্রাঞ্চি থাকবে ওইটা, পুরো করে মেখে খাবে শাকের সঙ্গে। আজকে বিশেষ কিছু রান্না করছি না, কারণ আমার কালকে যে কিমা কারি করেছিলাম ওটা লেফট ওভার রয়েছে, আবার মাটনও একটু রয়ে গেছে, ওর বাবাকে দিয়ে দেবো মাটন, আর আমি আর মধুবন্দি নিয়ে নেবো কিমা কারি। আর হলো তোমার ওই যে বিটরুট ভাজা হলো আর মেথি শাক, ব্যাস। আসলে আমাদের চিকেন বা মাটন হলে অন্য কিছু আর ভালো লাগে না খেতে। ওই দেখো ময়লা নিতে এসে গেছে গো, দাঁড়াও ময়লাটা দিয়ে দিই। মাঝে মাঝে আমি পেঁয়াজ ফোড়নও দিই রসুনের সঙ্গে, রসুন পেঁয়াজ দুটো অনেক সময় দিই, আজকে শুধুই রসুন ফোড়ন দিলাম। টমেটো দিয়ে দিলাম, খুব কম করেই নুন দিয়ে, আমাদের লো সোডিয়াম নুন খাওয়া হয়, সেটা বার করেছি, এটাই দিই। শাক দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম, হোক নিজের মনে, একটু জল বেরোক তারপর ঢাকা খুলে লাস্ট ফিনিশিং আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখাবার কিছু নেই, তোমরা সবাই করো, তাও দেখাবো, কারণ আমি এটাই করছি আজকে। আমি এগুলো একটু মাজা ঘষা করে নিই, এসব তোমরা সঙ্গে থাকো। আমাকে ওই দিকে ড্রাই কিচেনের ইয়ে থেকে, অর্গানাইজার থেকে, যেখানে তোমার স্কচ ব্রাইট, তারপরে ওই স্টিল উল বল ওগুলো থাকে না, একটা স্টিল উল বল বার করে দাও। অলমোস্ট ডান, এবার ঢেলে ফেলবো। রান্নাবান্না সব শেষ বন্ধুরা, ভাতের মাড়ও গলিয়ে দিল মধুবন্দির বাবা, তোমরা দেখতেই পেলে তো। তাই জন্য আমি ভালো করে এবার আমার কিচেনটা এবেলার মতন পরিষ্কার করে নিচ্ছি, এবং সঙ্গে ঠিক করলাম সাইড তাকটাকেও একটু পরিষ্কার করে নিই। আমার কিচেনটা একটা সাধারণ কিচেন, 8x8 একটা ছোট্ট কিচেন বন্ধুরা, এটাকে আমি খুব দুবেলা যত্ন করে পরিষ্কার করি, গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার যা যা জিনিস আছে তাই দিয়েই। আমি খুব বেশি জিনিস কিনে
ক্লাটার করা, আবার সেগুলোকে চেঞ্জ করে নতুন জিনিস কিনে ডিক্লাটার করা, আমি সেসব করতে পছন্দ করি না। আমার যা জিনিস আছে আমি তাই দিয়েই গুছিয়ে পরিষ্কার করে রাখতে চেষ্টা করি। আর তোমরা যদি চাও আমার এই কিচেনটা দেখতে চাও ভালো করে, তাহলে তোমরা আমাকে জানিও, আমি তোমাদেরকে একদিন ভালো করে ট্যুর দেবো। মধুবন্তীর বাবা এই বয়সেও প্রচুর পরিশ্রম করে এবং গোটা পরিবারের টেক কেয়ার করে, কিন্তু নিজের শরীরের যত্ন একটুও নেয় না। তাই ওকে মাঝে মাঝে আমি শীতকালে একাধ দিন তেল মাখিয়ে এইভাবেই আমি ওর টেক কেয়ার করি। আর আজ হচ্ছে এই শীতের প্রথম দিনের তেল মাখা, তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলতে পারো শীতের মজা আজ থেকেই আমরা শুরু করে দিলাম। শীত আমাদের কাছে অতিথির মতন, খুব অল্প দিনের জন্য আসে, সেটাকে পুরোপুরি এনজয় করতে হয়। তো আমরা এইভাবেই খাওয়া দাওয়া, নিজেদের শরীরের একটু যত্ন করা, গরম জলে স্নান করা, এইভাবেই আমরা শীত এনজয় করি, গাছ লাগানো এসব। আর দু চার বছর আগেও বন্ধুরা আমরা শীতটাকে আরও বড় করে এনজয় করতাম, মেলায় যাওয়া, ঘুরতে যাওয়া, পিকনিক করা। এখন এগুলো বয়সের জন্য করি না একদম তা নয়, একটু কমিয়ে দিয়েছি। আজকে একদম রোদ নেই বন্ধুরা, এটা আমার পশ্চিম দিক, অন্যদিন অনেক রোদ আসে, আজ মেঘলা। দেখতে পাচ্ছ কাঁচা মেলা সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি তোমরা? ফোকাস করতে পারিনি, ঠিক আছে আমি পরে দেখাচ্ছি তোমাদের। রান্না বান্না কাঁচা মেলা, ওইদিকের কিচেন সব পরিষ্কার হয়ে গেছে, ইন্দিরাও এসে গেছে, মধুমন্ত্রীর বাবার অয়েল মাসাজ সব হয়ে গেছে, ডাস্টিংও একটু একটু হয়ে গেছে। এই ড্রাই কিচেনটা পরিষ্কার করে ম্যাট ফ্যাটও সব তুলে দিয়েছি, এরপর আমিও চলে যাব, ওর বাবা চান করে নেবে, একটু বসেছে, তারপরে আমিও স্নান সেরে নেবে। ইন্দিরা এসছে বন্ধুরা, ইন্দিরার সঙ্গে বকবক করতে করতেই তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি, কারণ ইন্দিরা কাজ করে ঝড়ের বেগে, আমার মতন স্লো লিটপিটেও নয়, ওর সঙ্গে তাল রাখা আমার খুবই মুশকিল। সকাল থেকে আমি তাড়া করতে থাকি, এই বুঝি ইন্দিরা এসে গেল, এই বুঝি ইন্দিরা এসে গেল, ফাইনালি ও এসেই গেছে, অথচ আজকের কাজ আমার শেষ হয়নি। আসলে রবিবারের কাজ তো বন্ধুরা একটু লম্বা কাজই থাকে আমার, সমস্ত কিছু আজকে আর আমি কিছুই বাদ দিই না, হিরে থেকে জিরে সমস্ত কিছু করি। ফিনিশ বাসন লাগে, ওদের যে কুকিং স্টাইল তাতে অনেক রকমের বাসন ইউজ হয় সেই জন্য, আর ওরা অতটা বাইরে খায় না। তো ইন্দিরার সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করছিলাম বন্ধুরা, তোমরা ওগুলো একটু ইগনোর করো। অ্যাকচুয়ালি মেয়েটা এমনি অনেক কাজ, অনেকবারই কাজ করে, তো ওরা ওই একটু কথাবার্তা বলেই এনার্জি পায়, তাই আমি ওকে থামাই না, যে যা বলে আমি একটু শুনি। কিছুতেই শোনে না, ওটা
ইন্দিরা অনেক লাগাম ছাড়া কথাবার্তা বলছিল বন্ধুরা, তাই জন্য সেই সব অংশগুলো আমি ভলিউম এনভেলপ করে আমার ভয়েস রেকর্ড দিতে আমি বাধ্য হলাম। তো আমি এখন স্নান ফান করে ঠাকুরকে জল দিচ্ছি। তো মোটামুটি আমার দুপুরবেলার কাজ শেষ, কিন্তু আজকের ব্লগটা আমি রাতে শেষ করব। সঙ্গে থেকো তোমরা। ব্লগটা একটু লম্বা হলো, তোমাদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখার, প্লিজ। শীতের আমেজটা পুরো নিলাম, বুঝলে বন্ধুরা? আমাদের আজকে সত্যি কথা বলতে গেলে আজকেই শীত চালু হলো বলতে পারো। তার কারণ তোমরা ভাবে যে লেপ কম্বল বার করলাম, না তা নয়, লেপ কম্বল নয়, আজকে আমরা দুজনেই ভালো করে অয়েল ম্যাসাজ নিয়ে এবং গিজার চালিয়ে জল গরম করে অপরিমিত জলে, প্রচুর প্রচুর ঈষৎ উষ্ণ জলে জল ঢেলেছি, আর শেষ করব কমলা লেবু দিয়ে। তো শীতের এনজয়মেন্ট আজ থেকে শুরু হলো বলতে পারো। চলো ফ্রেন্ডস, আমরা লাঞ্চে বসছি। তোমরাও নিশ্চয়ই লাঞ্চ টাইমে পৌঁছে গেছো, তোমরাও লাঞ্চ করো, আমরা লাঞ্চ করতে থাকি। আজ রবিবার, অতএব সন্ধ্যাবেলায় লক্ষ্মী রুটি করে না, রবিবার আর রুটি পরোটা আমাদেরই করতে হয়। তো আজকে আমরা ঠিক করেছি রুটিই বানাবো, আলুর রুটি মশলা দিয়ে বানাবো। মশলা মানে একটা গার্লিক আর একটা ড্রাই চাটনি আছে, এইটা দেব। এটার মধ্যে মেথি ফেথিও আছে, খুব সুন্দর গন্ধ, আর নুন ফুন সব আছে। আমরা নুন দেবো না, আটা দিয়েই বানাবো আর রুটিই বানাবো, পরোটা বানাবো না। এমনি রুটির মতনই ফুললো গো, ভালোই ফুলেছে বন্ধুরা, ভালো রুটি আর কত ফুল। সারা সকাল তোমরা আমার এই ছোট্ট রান্নাঘরটা মেস দেখতে পাও, এত অগোছালো আনটাইডি অবস্থায় থাকে। তাই আমি রুটি করার পরে আবার ক্লিন করে তোমাদেরকে আজকে আমি একটা আমার গোছালো রান্নাঘরের ভিউ দিলাম। এরকম থাকে, কাজ হয়ে যায় যখন তারপরে এরকমই থাকে বন্ধুরা, কিন্তু কাজের সময় যেটা থাকে সেটাই তো তোমরা দেখতে পাও। তো তাই জন্য আমি তোমাদেরকে রবিবারে রাত্রে রাত্রে আমার একটা ছোট্ট রান্নাঘরটার একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভিউ দিয়ে দিলাম। যদি তোমরা কেউ জানাও যে আমার এই ছোট্ট রান্নাঘরটার ট্যুর দেখতে চাও, তো জানিও, আমি খুশি খুশি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে রাজি আছি। আমার এটা মডুলার কিচেন নয় বন্ধুরা, এটা আমার একটা নর্মাল কিচেন। তো তোমরা চাইলে আমি তোমাদের সঙ্গে এই কিচেনটার ডিটেল শেয়ার করব। আমার প্রয়োজনীয় সমস্ত কিছুই আমার এই ছোট্ট রান্নাঘরটার মধ্যে আছে। তো আজকের মতো চলি বন্ধুরা, সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।